हेलो अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल रेसिपीज बाय जाहान। बंधुरा, आमी आज के आपनादेर साथे शेयर करब माछेर एकटी चमत्कार रेसिपी। बासाय छोटो बाच्चारा अनेक समय माछ खेते पछंद करे ना, आर आमार ए माछेर रेसिपिटी तादेर जन्य। हाँ बंधुरा, आमी आज के आपनादेरके करे देखाबो माछेर चप बा फिश चप। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আমরা তৈরি করে ফেলতে পারি এই মাছের চপ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে চার টুকরো মাছ আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে কাটা বেছে নিয়েছি। মাছের তেলতেলে অংশটাও আমি বেছে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে মাছটি সিদ্ধ করেও কাটা বেছে নিতে পারেন। আর হ্যাঁ, আমি এখানে ব্যবহার করেছি পাঙ্গাস মাছ। আপনারা ইচ্ছে মতো রুই, কাতলা, যে মাছ ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু দুটার মতো, 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কেউ যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে কাঁচামরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 টি স্পুন পরিমাণ আদা কুচি, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এবার 1/4 টি স্পুন হলুদের গুঁড়ো, 1/4 টি স্পুন গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 টি স্পুন কর্নফ্লাওয়ার এবং সাথে দিয়ে দিচ্ছি 1টি ডিম। ভালো করে মিশ্রণটি মেশাতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টি স্পুন পরিমাণ লেবুর রস। এখানে আদা কুচি আর লেবু রসটা ব্যবহার করলে ভালো। মাছে যে একটি আলাদা স্মেল থাকে, এই দুটি উপকরণ ব্যবহার করলে এই স্মেলটা আর আসবে না, বরং এর স্বাদটাও আরও বেড়ে যাবে। এবার মিশ্রণটি ভালো করে মেখে নিয়ে একে চপের মতো করে শেপ করে নিব। যার যেমন শেপ ভালো লাগে করে নিতে পারেন। আর যদি হাতের সাথে লেগে যায় তাহলে হালকা তেল অথবা পানি হাতে লাগিয়ে নিতে পারেন। আমি এক এক করে সবগুলো চপ বানিয়ে নিব। আমার চপগুলো বানানো শেষ হয়ে গেছে। আমি চপগুলো ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এক এক করে চপগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে এক পাশ হয়ে গেলে উল্টো করে দিতে হবে। এভাবে করে লালচে বাদামি করে মাছের চপগুলো ভেজে নিতে হবে। ব্যাস, হয়ে গেল আমাদের মজাদার মাছের চপ। বিকেলের নাস্তা, বাচ্চার টিফিন, পোলাও কিংবা গরম ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এই মজাদার মাছের চপ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনাদের সাপোর্ট আমাকে অনেক উৎসাহ এবং অনুপ্রাণিত করবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।